হাবিব ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো হঠাৎই যে কেমন ধরনের ফকির ফকির বেশ, কারণটা কি? আসলে বেশটি হলো আমাদের শ্রদ্ধেয় পরিচালক জনাব রাজু চৌধুরী, ছবির নাম নষ্ট হওয়ার কষ্ট। আসলে নষ্ট হওয়ার কষ্টটা এই যে সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হাবিব ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো হঠাৎই যে কেমন ধরনের ফকির ফকির বেশ, কারণটা কি? আসলে বেশটি হলো আমাদের শ্রদ্ধেয় পরিচালক জনাব রাজু চৌধুরী, ছবির নাম নষ্ট হওয়ার কষ্ট। আসলে নষ্ট হওয়ার কষ্টটা এই যে বেশ, এই বেশ ধারণ করে সমস্ত নষ্টের মূলই এই বেশের মধ্যে। এই জন্য আমি এই বেশটি ধারণ করেছি। আচ্ছা, সিনেমার নাম কি জানতে পারি? সিনেমার নাম আগেই বলেছি, নষ্ট হওয়ার কষ্ট। আচ্ছা আচ্ছা, তাই। আচ্ছা, এই কাজ করছে কে কে? এই সিনেমাতে কাজ করেছে, সিনেমার হিরো চরিত্র করছে হিরো আলম। ছবির হিরো করেছে আমাদের খুব সম্মানিত, আমার খুব কাছের ভাই মেহেদী সাহেব, খুব ভালো অভিনয় করেন, আমি খুব পছন্দ করি তাকে। সে করেছে ছবির হিরো, হিরোইন দুজনই নবাগত। আরও পাশাপাশি আমাদের সাদেক সিদ্দিকী সাহেব আছেন, আমি আছি, আরও অনেক অনেকগুলি শিল্পীরা আছেন, জনাব কাজী হায়াত সাহেব আছেন, আমার শ্রদ্ধেয় গুরুজন, তিনিও আছেন এই ছবিতে। আচ্ছা, আমাদের বাদল ভাই আছে, আমাদের খুব এদেশের একজন প্রখ্যাত কমেডিয়ান, চরিত্র অভিনয় করে থাকেন। একটি আজকে এটা শুধু কমেডিয়ান, এখানে একটি ব্যতিক্রম চরিত্র সে কাজ করছে, খুব ভালো লেগেছে। তার চরিত্রটা একটু ভিন্ন টাইপ, একটু হিরো টাইপেরই ক্যারেক্টার তার। বাদল ভাই এখানে একটু ভালো চরিত্র করেছে, ভালো লেগেছে। গুণী শিল্পীদের সাথে কাজ করতে পারছি, আমি নিজেকে নিজে ধন্য মনে করছি। আপনার চরিত্রটা কি, যে এত বড় বড় চুল, কি বট গাছের নিচে বসে থাকা এরকম কোন? আসলে আমি সমাজে একজন পীর। আচ্ছা, পীর বলতে এদেশের যারা স্বনামধন্য পীর আছে ওই জাতীয় পীর না, একটা ভণ্ড পীর। আচ্ছা আচ্ছা, যেটাকে বলা যে সমস্ত মানুষ মানুষের চোখের অন্তরালে, তাদের চোখের সামনে একরকম রূপ, চোখের পিছনের চোখে আর একরকম রূপ, সেরকম রূপ ধারণ করে একজন পীর আমি। এটার উপরে আমি মাদক সন্ত্রাস দুর্নীতির কে আশ্রয় প্রশ্রয় দেই এবং এদেশের সব ভালো কাজের বিরোধিতা করি। এই ধরনের একজন মানুষ, খারাপ মানুষ, এক কথায় খারাপ মানুষ হিসেবে কাজ করছি। সমাজের যে সমস্ত খারাপ মানুষেরা এই আমার মতো মুখোশ ধরে কাজ করছে, সেটাকে সমাজের মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আচ্ছা, আমি ভাই একটু বিষয় জানতে চাইবো, এর আগে টোকাই সিনেমায় তো কাজ করছেন আলম ভাইয়ের সাথে, তো আবার সেই নষ্ট হওয়ার কষ্ট সিনেমায় কাজ করছেন, তো এই যে আলম ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে একটু অভিজ্ঞতা যদি শেয়ার করতেন। অনেক কাজ তো অনেক নায়কের সাথে করেছেন। অনেকের সাথেই কাজ করেছি, হিরো আলমও সে একজন হিরো করছে, এখানে মেহেদী ভাই হিরো করছে, তা আমি এখানে অভিজ্ঞতা বলতে ভালো, আমি তো সবই ভালো দেখি, খারাপ তো কিছুই দেখছি না, তাই তো এখানে ভালোই বলতে হবে। এই সিনেমাটির গল্প অনেক অসাধারণ একটি গল্প, অনেক ছবির সাথে আপনার কাছে আমার কাছে মনেই হয়েছে সিনেমাটি একটি পরিপূর্ণ সিনেমা। এখানকার ডিরেক্টর একজন পরিপূর্ণ পরিচালক, যার প্রায় চল্লিশটা সিনেমার পরিচালক, সে অনেক গুণী ব্যক্তি। সে আমার বিশ্বাস তার হাত ধরে হিরো আলম একটা নতুন গতি পাবে। আচ্ছা ভাইয়া, আরেকটি বিষয় জানতে চাই, যে এই যে আলম ভাই, যে আলম ভাইকে নিয়ে অনেকজন ক্রিটিসাইজ করে যে আলম আলম কি সিনেমা বানাবে বা দানা সিনেমা বানাবে, আপনি তো অনেক অভিজ্ঞ একজন অভিনেতা, অনেক বড় বড় সুপারস্টার সাথে কাজ করেছেন, আমি সব ধরনের ছবিতে কাজ করেছি, মান্নার সাথে কাজ করেছেন, সব করেছি, মান্না শাকিব খানের সাথে, সবাই আমরা, আমি তো আপনাদের আশীর্বাদ আপনারা দেখেছেন, এদেশের দর্শকরাও জানে আমি কি টাইপের সিনেমা করেছি। আমি সবসময় ভালো কাজের সাথে থাকি, আমি সবার আগে গল্প দেখি, আমার গল্প আমি মনে করেছি এই গল্পটিতে আমাকেই যায়। আচ্ছা আচ্ছা, এবং পরিচালক ডিরেক্টর সেটা মনে করেছে দেখে আমাকে সেই ছবিতে কাস্ট করেছে। আমি একটা জিনিস বুঝি, কাউকে নিয়ে ট্রোল করার বা কাউকে নিয়ে অবজ্ঞা করার কিছু নেই। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যদি এদেশের নাগরিক হই, যে ব্যক্তিকে নিয়ে আপনি বললেন যে তাকে নিয়ে মানুষ অনেক রকম ইয়ে করে, কেন করবে? সে তো এদেশের একজন নাগরিক, তার ভোটের অধিকার আছে,
ভাটের অধিকার আছে, তাহলে সেটা যদি থাকে তাহলে আমি তাকে হেয় প্রতিপন্ন করার কে? আমি কেন তাকে ছোট করে দেখবো? সে কি আছে তার? আল্লাহ কার ভিতরে কি দিয়ে রাখছে একমাত্র আল্লাহ জানেন। অর্থাৎ এটা নিয়ে মন্তব্য করার বা এটা নিয়ে বলার কিছু আছে বলে আমি মনে করি না। আর তাকে ছোট করার কে আছে? সে তো এদেশেরই একজন সুনাগরিক এবং সে নিজের সিনেমা বানাচ্ছে। আর আমি আমি বলবো যদি কেউ ওই ধরনের মন্তব্য করে থাকে তারা আপনারা এরকম দুটো ছবি করে দেখান, সে তো দুটো চারটে পাঁচটা ছবি করলো। আচ্ছা, পাঁচটা প্রথমে হীরা আলম ভাই সিনেমায় কাজ করছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এখানে সবাই খুব হেল্পফুল, আর স্পেশালি হীরা আলম ভাইয়া তো আছেই। তো ওনার কাছে না আসলে বোঝা যাবে না যে উনি কেমন মানুষ। উনি অনেক ভালো মানুষ, আর ওনার সেটে যে কাজ করবে তার মন এমনিতেই ভালো থাকবে, তাই না? এত ভালো মানুষ, এত ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, তো কোন পাশটা তুমি করে দেখান খাবাকা। নিজে যেটা পারতেছে না, নিজের ব্যর্থতা অন্যকে অন্যকে দোষারোপ করে নিজের ব্যর্থতা দায় ভার নেওয়া ঠিক না। আমি বিশ্বাস করি আমরা সবাই ভালো কিছু করি, ভালো কিছুর সাথে থাকি। এই সময়ে সিনেমার এই দুর্বিষময়ে আমি এই ছেলেটাকে দেখেছি, সে কাজ করে যাচ্ছে তার মাধ্যমে চলচ্চিত্রের। অনেকেই তো কিছু না কিছু করে খাচ্ছে, তাই না? তো এই ছেলেটাকে নিয়ে বাজে মন্তব্য করার কি আছে? কেন করছেন এগুলো সব? আমি বলবো যারা এসব মন্তব্য করেন তারা এসব তো পরচর্চা পরলিঙ্গা না করে নিজের চিন্তা, নিজের চিন্তা করুন, নিজেকে নিয়ে ভাবুন। আমি বিশ্বাস করি প্রতিটা মানুষের নিজের ভাবনা নিয়ে থাকা উচিত। আচ্ছা, নষ্ট হওয়ার কষ্ট সিনেমার গল্পটা আমার দর্শক কীভাবে অ্যাকসেপ্ট করবে, এবং দু একটা যদি কারণ বলেন যে সিনেমাটা কেন দেখতে যাবে দর্শক? এই সিনেমাটিতে আমি বলবো দেশের কথা, সমাজের কথা, মানুষের খারাপ মানুষ এবং ভালো মানুষদের, সমাজের সত্যিকার অর্থে বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে এই সিনেমাটি নির্মিত হচ্ছে। আমি জানি সিনেমাটির গল্প আমার সত্যি ভালো লেগেছে, এর গল্প সংলাপ আমি তো আগেই বলেছি। একজন গুণী পরিচালক, যে পরিচালক ইতিপূর্বে অনেক ভালো ভালো সিনেমা নির্মাণ করে প্রমাণ দিয়েছেন, আমাদের রাজু চৌধুরী সাহেব আমার দৃষ্টিতে সে অনেক ভালো মানের পরিচালক, সে অনেক বড় বড় হিরোদের দিয়ে কাজ করেছেন। এখন এদেরকেও আমার বিশ্বাস, আমি তো বলেছি আগেও বলেছি এ কথা না, হীরা আলম এই সিনেমাটি দিয়ে নতুন গতি পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর আগে তো টুকাই সিনেমায় কাজ করেছেন, টুকাইটা তো এখনও রিলিজ হয়নি, রিলিজের পথে হয়তো বা সামনে মাসে বা জানুয়ারির দিকে হয়তো রিলিজ হয়ে যাবে। তো কতটুকু আশাবাদী টুকাই নিয়ে? টুকাইতে আমি কাজ করেছি, ওটাও ভালোই ছিল, খারাপ না, সেটাও আমার আশাবাদী, আশা করি ভালো যাবে। এখন বিষয়টা হলো দর্শকবৃন্দকে অবশ্যই হলে যেতে হবে। আপনারা শুধু দেশীয় ঐতিহ্য লালন করার দায়িত্ব আমাদের সবার। সিনেমার লোকেরা শুধু সিনেমা নির্মাণ করবে আর আপনারা শুধু মোবাইলে বসে সিনেমা দেখবেন তা কিন্তু নয়। আসলে মোবাইলে যে সিনেমাটি যেমন দেখেন, হলে গিয়ে ব্যতিক্রম পাবেন অবশ্যই। আমরা সিনেমা হলে গেলে একটা বিশাল প্রেক্ষাগৃহে যখন ছবিটা দেখি, সে ছবির সাউন্ড কালার সব কিছু মিলে অনেক কিছু ভালো কিছু পাওয়া যায়। অনেক সময় ছবির গল্প ওখানে পরিপূর্ণ থাকে, আমরা যখন মোবাইলে দেখি এটা অবশ্য অতটা পাওয়া যায় না বলে আমি আমি মনে করি। এই জন্য আমি সবাইকে বলবো আপনারা হলে গিয়ে সিনেমা দেখেন। তবে আমি বারবার বলছি এই সিনেমাটির গল্প, সিনেমার ডিরেক্টর, ওভারঅল সব কিছু মিলে হীরা আলমের যতগুলি কাজ করেছে, আমি বিশ্বাস করি এই নষ্ট হবার কষ্ট হীরা আলমকে নতুন জায়গা করে দিবে, এবং এই পরিচালক একটি ভালো কিছু আপনাদেরকে উপহার দিচ্ছে। আপনারা সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন।